Friends, welcome back to my channel. Welcome back to me and my mom. So, this video is to honor our একজন ক্রিয়েটরের জন্য করছি তো আমি শুধু ক্রিয়েটরের জন্য কথাগুলো বলবো না আমি তার হাজবেন্ডের জন্য কথাগুলো বলবো মানে আমার খুব ফেভারিট একজন দাদা দিদির জন্য বলতে পারো করছি ক্রিয়েটর যিনি আছে তার নাম হলো আমাদের ইপসিতা দি বং মামি ইপসিতা দি আর টক ঝাল মিষ্টি ইপসিতা দি সো আর হলো যেই কথাগুলো বলবো ওনার হাজবেন্ডের ব্যাপারেও আমার বলতে হবে যেহেতু যে ইস্যুটা নিয়ে আমি কথা বলো তো সেই ক্ষেত্রে ওনার হাজব্যান্ডের ব্যাপারে বলতাম সো ব্যাপারটা হলো আজকে আবার সেই ওয়ার্ল্ডের শুধু ওয়াইটেড না ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান ভিন্ডি আবার শুরু করে দিয়েছে ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান একজন ভিন্ডি আছে পেপেচা তিনি আবার শুরু করে দিয়েছে তো ওনার একজন মানে ওনার মানে একটা খুব সুন্দর সুন্দর কথার স্ক্রিনশট আমি আজকে সকালে পেয়েছি একজন আমার খুব ভালো বোন আছে সে পাঠিয়েছে আমার তো খুব সুন্দর সুন্দর ওনার কথাগুলো আমি শুনলাম সেটাতে নিয়ে ওনার ভিন্ডিগিরিতে পরে আসি আগে আমি একটু দিদি আর দাদা নিয়ে কথা বলে নিই তো সেটা হলো ইপসিতা দি তো সবাই তোমরা জানো প্রচণ্ড এমনই একটা মানুষ যে কিনা যখন কন্ট্রোভার্সিও করে ওটার মধ্যে একটা ডিসেন্সি থাকে একটা কি বলে একটা চার্মিং শি ইজ আ মানে কি ভেরি ভেরি চার্মিং পার্সন মানে যখন কিছু একটা নেগেটিভলিও বলছে মানে ধরো কোনো একটা পয়েন্ট কোনো একটা ইস্যু সেটা এক্সপ্লেন করছে সেটা মানে তার মানে বাজে জিনিসগুলো এক্সপ্লেন করছে সেটাও এত সুন্দরভাবে এত ডিসেন্স উইথ সো মাচ অফ কী বলবো সো মাচ অফ কামনেস অ্যান্ড সো মাচ অফ লাইক সাচ আ রেসপেক্টফুল মানে কত সুন্দরভাবে রেসপেক্ট দিয়ে কথাগুলো বলে আর ওনার হাজব্যান্ডের ব্যাপারে কি বলবো মানে আমি পার্সোনালি ওনার সাথে দেখা আমি হয়নি মানে ইপসিতা দি আমার বাড়ির খুবই কাছে থাকে কিন্তু আজ অব্দি যাওয়া হয়নি নিশ্চয়ই যাব আর সবসময় আমি ইপসিতা দিকে বলি যে আমি ডিমান্ড করছি দাদার কাছে কারণ আমি খুবই ফুডি আর ইপসিতা দি তো খুবই ফুডি আমরা সবাই জানি তো এই ব্লগে যে খাবারগুলো আমি দেখি সবসময় কমেন্ট করি আমি মানে খুব আমার একটা ক্রেভিং হচ্ছে আমি এটা খাবো দাদাকে গিয়ে এটা বলবো দাদা যেন এটা নিয়ে আসে তো ভিডিওতে যতটুকু দাদাকে দেখার ততটুকুই দেখেছি আর দেখে মনে হয় এক্সট্রিমলি মানে এরকম মানে টিপিক্যাল গুড ম্যান যেরকম একটা ভালো মানুষ যেরকম হয় মানে এনার ব্যাপারে যে কেউ কেউ কিছু বলতে পারে একটুও মানে মুখ দিয়ে একটাও ওয়ার্ড ইউজ করতে পারে মানে সে যে কি টাইপের ভিন্ডি আর কি ধরনের ক্যারেক্টারলেস ওম্যান মানে এছাড়া আমার কোনো কোনো ভাষা আসবে না এক ফোটাও কোনো ভাষা আসবে না কত দূর জঘন্যতম একটা মানুষ হলে ওনার ওরকম একটা যেরকম সেম গোস ফর সুতপাদির হাজব্যান্ড যিনি আছে দেখেই মনে হয় এত ভালো মানুষ এত ভালো মনে আরে শালা ভিন্ডিরা তোরা করছিস ক্রিয়েটারের ওপরে এত চুলকানি এত জ্বালানি খিলবিল করছে তো তাদেরকে ডাইরেক্ট বল তারা সেটা জবাব দেবে বাড়ির লোককে কারিস কেন হ্যাঁ হাজব্যান্ডকে মাকে বাবাকে ওয়াইফকে বাড়ির লোকে কোন সাহস টানি আর কোন পাকা ধানে মই দিয়েছে তোর পেপেচা ওর হাজব্যান্ড বংমামির হাজব্যান্ড ইপসিতাদির হাজব্যান্ড কোন পাকা ধানে মই দিয়েছে নাকি দেখে একদম কিলবিল করছে মানে অন্যদের দেখে যেরকম হয় না মানে আমাদের যেরকম খিদে পায় খুব খিদে পায় খিদের যে আঁচটা হয় জীবনেও যখন আমরা খেতে পাই না এই না খাবার যে আঁচটা পুরুষ মানুষ দেখলে কি তোর হয় না কি রে পেপেচা সুতপাদির হাজব্যান্ড দেখলে এর হাজব্যান্ড দেখলে হঠাৎ করে কোনো কথা নেই বার্তা নেই ওরকম একটা ওই সো কল হোয়াইটির ভেন্ডি আমাদের খ্যাকশিয়াল কালো হাঁটু ভিন্ডি খ্যাকশিয়াল তার কমেন্ট সেকশন গিয়ে ব্রাভো ব্রাভো আবার তুই করিস নি ওটা এখন পুরনো হয়ে গেছে বাবা আমাকে একজন বললো আমি সাথে সাথে চলে এসেছি নাহলে কি মিস করতাম ঠেপসিদা ঠেপসিদা করে তো তুই গার মারলি ওখানে কমেন্টে গার মারলি আর তারপরে শুরু করলি মানে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি আমি টোটালি লাইক কি বলবো আমি স্পিচলেস উইথ দিস ব্লাডি ওম্যান হোয়াট টাইপ অফ ওম্যান শি ইজ রিয়েলি আ ওম্যান আর তুই তো আমার খুব ইংলিশ ভাষাতে কথা বলিস তো আর ইউ ওম্যান আর সামথিং এলস আউট ইউ আউট অফ ইউর মাইন্ড আউট অফ ইউর ওয়ার্ল্ড যে কিনা কোনো কোনো কিছুতে জড়িত না যে মানুষটা তাকে নিয়ে তুই বলছি আর হু দ্য হেল ইউ আর টকিং অ্যাবাউট লাইক দ্যাট ওনার কোনো জব নেই উনি বিজনেসও কিছু হচ্ছে না জব চলে গেছে তোর বালের কি এক নম্বরে বাল সালি তুই কোন সাহস তুই কে এটা বলার তোর কটা আছে রে জব তুই তো তোকে তোর
ওই আমার চটিটা ওখানে আছে, চটিটা তুলছি না, ওই চটি মেরে তোকে তো প্রফেসর গিরি থেকে তাড়িয়ে দিয়েছে রে। তুই প্রফেসর, তুই অন্যদের জব নিয়ে বলিস, সাহস তো কম না তো অন্যদের, তুই জব নিয়ে বলি ঘর গেছে। আসলে কি বলো, কি বলতো বন্ধুরা, এই মহিলা যে ওনার কিছুই নেই, ওনার ঘর নেই, সংসার নেই, ওনার আমি মানে জব হোক গেছে, সবই গেছে। উনি পারলে এবার একটু হাই ক্লাসের ভিন্ডি উনি, এরা তো সব আছে না, আমাদের কেয়া মাসি আছে, অমুক মাসি, অনেক মাসিরা আছে বাড়িটিতে, তো নতুন আমাদের খ্যাকশিয়াল, তাকে আমার মাসি আমি বলছি, খ্যাকশিয়াল মাসি, কালো হাঁটুর খ্যাকশিয়াল মাসি আছে, তো ইনি হলেন হাই ক্লাসের মাসি, তো হাই ক্লাসগিরি করছেন উনি। উনি যেখানে থাকেন কোনো আমার মনে বড় কোনো হোটেলে জয়েন করেছেন, মানে ওনার যেই কথাবার্তা, ওনার যেই মুখ, আর যেই মুখে উনি কথা বলেন, যেই ফেস ওনার, ওনাকে মনে হয় হাই ক্লাসে, শি ইজ এ প্রস্টিটিউট, হাই ক্লাস প্রস্টিটিউট, নহলে ওরকম একটা ভালো মানুষের, ভালো মানুষকে তুই এইভাবে ছোট করছিস, ক্রিটিসাইজ করছিস, ওনার জব নিয়ে বলা তোর কি অধিকার আছে? হু দ্য হেল ইউ আর টকিং অ্যাবাউট হিজ, হোয়াট হি ইজ ডুইং, হি ইজ ডুইং জব অর নট, হি ইজ ডুইং বিজনেস অর নট, হু দ্য হেল ইউ আর ব্লাডি, ব্লাডি প্রস্টিটিউট, হু দ্য হেল আর ইউ? অসহ্য আমার লেগেছে, মানে আমি একে মানে কি বর্ণনা দেব, মানে যা আমার ভেতরে আছে আমি উগড়ে দিলাম। সো সরি, কিছু তোমরা মাইন্ড করো না, মানে এছাড়া কোনো উপায় নেই, একটা ভালো লোক, একটা নিরীহ, যখন আমি দেখি কোনো রকম একটা যে কোনো কিছুর মধ্যে নেই, তাকে যখন এইভাবে ইয়ে করে, যেরকম সঞ্জয় দার ওয়াইফ নিয়ে অনেকে অনেক কিছু বলেছে, বাচ্চা নিয়ে অনেক, তখনও আমি ভিডিও করেছি, তো এটা দেখে আমার চরম মাথা গরম হয়ে গেছে। যখন দাদার ব্যাপারে বললো, ওই তো একটা হাজবেন্ড যে কিছু করে না, তারপরে মানে জব নেই, বিজনেসে কিছু হচ্ছে না, হু দা হেল, হ্যাঁ বুঝতে পারছ, খিদে উঠছে তো অন্যদের হাজবেন্ডকে দেখে, মুখ দিয়ে লোল পড়ে নাকি রে, মুখ দিয়ে লোল পড়ে তোর পেঁপে চা, তোকে ওইটাই ঠিক এরকম দেখি, দাঁড়া এইটা তুই, তোর মুখে যে পিছনটা আছে এমন ঘষতে ইচ্ছা করছে না, মুখে তো খসে দিয়ে কোন সাহসে তুই বলেছিস? অসহ্য একটা জঘন্য ইতর মহিলা, জঘন্য হাই ক্লাস প্রস্টিটিউট একটা, বুঝলি, বুঝলি কিনা?